ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ক্রিকেটে স্বপ্নের মতো অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আরাফাত ভুঁইয়ার। কেন্টের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে 65 রানে তিনি তুলে নিয়েছেন 4 উইকেট। 26 বছর বয়সী এই ডানহাসি পেসারের অভিষেকটা হলো দুর্দান্ত, যা ম্যাচ সেরা এবং সবচাইতে ইকোনমি বোলিংও তারই। আরাফাত ভুঁইয়া বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার, দীর্ঘদিন খেলেছেন কেন্টের দ্বিতীয় সারির দলে। 26 বছর বয়সী আরাফাত কেন্টের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সারেন গত বুধবার। পরদিনই লন্ডনের কেনিংটন ওভালে সারের বিপক্ষে অভিষেক হয় এই পেসারের। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে বোলিংয়ে আলো ছড়িয়েছেন আরাফাত। অভিষেক ম্যাচে তুলে নিয়েছেন 4 উইকেট। অলিপপকে ফিরিয়ে শুরু হয় আরাফাতের প্রথম শ্রেণীর ক্রিকেটে পথ চলা। এরপর একে একে তুলে নেন জেমি স্মিথ, বেন ফোক্স ও উইল জ্যাক্সকে। পোপ থেকে শুরু করে জ্যাক্স, চারজনই সারের ব্যাটিংয়ে 3-6 নম্বর ব্যাটসম্যান। আরাফাতের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে সারে অল আউট হয় 362 রানে। অভিষেকেই 4 উইকেট পেয়ে আনন্দিত আরাফাত দ্বিতীয় দিন শেষে এই পেসার জানান, অভিষেক ইনিংসে 4 উইকেট পেয়ে আমি যেন উঠছি, সবসময় এটা আমার মাথায় থাকে যে আমি এখানে ভালো করতে এসেছি। এছাড়াও নিজের দীর্ঘ যাত্রা নিয়ে ESPN ক্রিক ইনফোকে আরাফাত বলেন, এই জায়গায় আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য 7 বছর লম্বা সময়, বিভিন্ন কাউন্টির হয়ে খেলেছি, শুধু আমি নই, প্রচুর মানুষ একই লক্ষ্য নিয়ে দৌড়াচ্ছে। কেন্টের প্রাক মৌসুমে ছিলাম আর সাকাও এ পর্যায়ে আসতে সাহায্য করেছে। কাউন্টিতে কোনো দলের সঙ্গে পেশাদার চুক্তি করা দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার আরাফাত। এর আগে এসেক্সের হয়ে চুক্তিবদ্ধ হন রবিন দাস, তবে রবিনের জন্ম যুক্তরাজ্যে হলেও আরাফাতের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। শাহরিয়ার হোসেন, DBC নিউজ ডেস্ক।